বন্যায় দুর্গত মানুষজনদের রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিল আগরতলা ইন্দ্রনগর এলাকার সাহসী যুবক চিরঞ্জিতকে। শনিবার নিহত চিরঞ্জিতের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মা বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন প্রদ্যুৎ কিশোরদেব বর্মন। উল্লেখ্য, অতিবৃষ্টির জেরে গত 22 আগস্ট রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি রাজধানী ইন্দ্রনগর এলাকার জলস্তর বৃদ্ধি পায়। বাড়ির পার্শ্ববর্তী মানুষকে উদ্ধার করতে নেমেছিল চিরঞ্জিত। একজন মহিলা ও শিশুকে যখন বাঁশের ভেলায় তুলে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসছিল চিরঞ্জিত, ঠিক তখনই বাঁশের ভেলা উল্টে জলে পড়ে যায় সে। কিন্তু ঘটনার সাথে সাথে ওই মহিলা ও শিশুকে উদ্ধার করা গেলেও জলে তলিয়ে যায় চিরঞ্জিত। পরবর্তীতে 23 আগস্ট দুপুরে জল নেমে যাওয়ার পর পার্শ্ববর্তী একটি জমি থেকে উদ্ধার হয় চিরঞ্জিতের মৃতদেহ। এই ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে গত 25 আগস্ট চিরঞ্জিতের পরিবারের হাতে ক্ষতিপূরণ স্বরূপ 4 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এবারে ব্যক্তিগত তরফে নিহত চিরঞ্জিতের বৃদ্ধ মা বাবার হাতে 50,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেন প্রদ্যুৎ কিশোরদেব বর্মন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বন্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 50,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘোষণা মতে আজ নিহত চিরঞ্জিতের পরিবারের হাতে 50,000 টাকা তুলে দিয়েছেন তিনি এবং আগামী দিনেও এই অসহায় পরিবারটির পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। তো মানে আপনি তরফ সে এক দায়িত্ব লিয়া থা, এক সংকল্প লিয়া থা কি যাহা মে ভি বেঙ্গলি হো, ট্রাইবল হো, মুসলিম হো, মণিপুরি হো, কোই ভি হো, যাহা মে কিনি কিনকা ভি মৃত্যু হুয়া হ্যায় ইস বাড় কে লিয়ে, ইস রেইনফল কে লিয়ে, মে আপনি তরফ সে 50,000 রুপিস আপনি পকেট সে, ইয়ে না গভর্নমেন্ট কা রুপিয়া হ্যায় না EDC কা রুপিয়া হ্যায়, মে আপনি তরফ সে দুঙ্গা। তো মে আজ ইহা মে আয়া হুঁ আর মানে ये कर्तव्य किया है। ज़िंदगी तो वापस नहीं आ सकता, लेकिन इस खराब समय में अगर मैं कुछ लोगों को हेल्प कर सकता हूँ जिनके परिवार में मृत्यु हुई है, तो मुझे भी लगता है कि एक अच्छा मैसेज जाएगा कि हम खराब समय में सबके साथ हैं और त्रिपुरा को इस बार एक होना है। और अगर हमको एक होना है तो हमें अपने बारे कम सोचकर सबके बारे भी सोचना चाहिए। इसी के लिए मैं यहाँ आया था। मैंने उनको 50,000 रुपीज़ दिया है और मैंने ये भी कहा है कि अगर फ्यूचर में कुछ और प्रॉब्लम हो, क्योंकि इनके फैमिली में कोई अर्निंग मेंबर नहीं है, तो अगर कुछ भी दरकार हो तो मैं जहाँ तक मेरा क्षमता है मैं हेल्प करूँगा। ब्यूरो रिपोर्ट, RE न्यूज़।